गसाइगावआव सोमजिनाय हान्जायारि जिनाहारि जाथायखौ लानानै एबसुनि बान्जायनायाव मोनसे गिदिरथार हान्जा सुरनाय हाबाफारि। क'क्राझार जिल्लानि गसाइगाव महकुमानि सिङाव थानाय थुलसिबिल पुलिस आउटपस्टनि सिङाव थांनाय 23 आगस्ट सानखालि हरनि समाव सा 8 सेंग्राफोरा गंसे एल्ट' आरो गंसे बलेर' गारियाव सानै उन्दै हिन्जावसाफोरखौ दैखांना लांनानै जिनाहारि खालामनाय जाथाया ओनसोल नाङैनो गिखांनाय लाबोदों। मख'नो गोनांदि बे जाथायनि सायाव थार बिजिरनाय नागिरनानै दिनै एबसुनि बान्जायनायाव मोनसे हान्जा सुरनाय हाबाफारि लानायखौ नुनो मोन्नाय जायो। बे रेलि हाबाफारियाव बर' हारिनि एबसु आरो BSU आफादफोर आरो लोगोसे गुबुन गुबुन हारिनि फरायसा आफाद जेरै बेंगलि फरायसा आफाद, बजरं दल, गोबां सानसुमै रायजो राजाफोरखौ बाहागो लानायखौ नुनो मोन्नाय जायो। लोगोसे जाथायजों लोब्बा थानाय फारियै जयपुरनि जामाल खान, शेख आब्दुल्ला आरो नूर आलममोनखौ गोख्रों शास्ति होनांगौनि थाखाय गोख्रों दाबि दैखांदों। সকল মিডিয়া বন্ধুলৈ নমস্কার। আজি আমি যুক্ত প্রতিবাদী সমদল ওলাইছো। এই সমদলের উদ্দেশ্য আপনার নিশ্চয় জ্ঞাত। আমার দুজনী ছোৱালী দুদিন আগতে ধর্ষিতা করেছে কেজনমান নরপিশ্বাস মানুষে, যানুষের কারণে আমার লজ্জাজনক। ছোৱালী দুজনী নাবালিক ছোৱালী, কিবা ফুচলাই লৈ গাড়ীত উঠাই লৈ আমার ছোৱালী দুজনীক ধর্ষিতা করে। আর এই ধর্ষণ করার কারণে সমূহ রাইজে আজি ওলাই আইছে। আমার খিলঞ্জিয়া যাক জনজাতি আছে, এই জনজাতির উপর যি অত্যাচার চলি আছে, আমার লড়া ছোৱালীর ভবিষ্যৎ ধ্বংস করে যাই আছে। আর মই ডক্টর আমার মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়াক মই অনুরোধ করো যে তেখেতর মার্গদর্শনত যাতে এইবিলাক কঠোর শাস্তি পায়। আর আমি সমূহ রাইজক লৈ আজি আমি ওলাই আছো। যদি এনেকেই যদি সদায় সদায় এইবিলাক কাণ্ড হয়ে থাকে, তেনেহলে আমি বৃহৎ আকারের একটা আন্দোলন আগবাড়ি যাম। আমার আজি যিমান খিলঞ্জীয়া জনজাতি আছে সকলে ওলাই আছে, সকলকে মই আহ্বান জানাইছো জিলা সভাপতি হিসাবে। আর আমি এই আন্দোলন করে যাম আগলৈকে যেতিয়ালৈকে আমার ছোৱালীকেইজনী ন্যায় নাপায় আর এই নরবিশ্বাসবিলাক যিমান সোনকালে পায় ফাঁসি দিয়ার ব্যবস্থা করব লাগে। স্যার মানে আমি তো এতিয়া ন্যায়ই বিচারছি, হ্যাঁ এখন ইউটি যিনা এনেকাই যিনা আমার ছোৱালীবিলাক এনেকাই যিনা ফুচলাই ফুচলাই নিয়ে লই যায় এনেকা ধর্ষণ করে থাকে, তেতিয়াহলে মানে আমার নারী জাতিটুয়ে মানে জিয়াই থাকার রাস্তা নাই। এতিয়া মানে কি এনেকাই যিনা ফুচলাই ফুচলাই নিয়ে থাকে, তেতিয়াহলে আমার তো সুরক্ষা লাগে না, আমার সুরক্ষা দিব লাগে। এতিয়া রাতে রাতে এনেকা কেজনা ঘুরি ফুরে এই পাখণ্ডবিলাক, এই পাখণ্ডবিলাক যেন শাস্তি পায়। সিভিল এই অঞ্চলত এই যোৱা 23 তারিখ সন্ধিয়াত বড় জনজাতীয় দুজন নাবালিকা কিশোরীক ইসলাম ধর্মাবলী 8 জন পাষণ্ডয় যি ঘরের সন্মুখের পরা উঠিয়াই লৈ যায়, এই ছোৱালী সকলক যে কি করেছে ইয়া মই মানে এই মুখেরে কব মানে বিচরা নাই, কিন্তু এটা কথা স্পষ্ট কবলে বিচারিছো। আজি চাওক এই ধিনো এই ডিঙত যে ঘটনাটা হয়েছে, এই ঘটনাটা মার মার না যাওতে আজির দিনত আমার এই এই বিটিআরত মানে এনেকা ঘটনা সংঘটিত হবলৈ মানে পারিছে। কারণ এটাই এই ধর্ষণ হিন্দু ছোৱালীক ধর্ষণ করা বন্ধর এটাই কারণ আছে, এই ধর্ষণকারী সকলক এনকাউন্টার করিব লাগে। আজির দিনত যদি অসমত চারিটা 8 জনক যদি এনকাউন্টার করা হয়, অনাগত দিনত ধর্ষণ হওয়া বন্ধ হব। কারণ এটা কথা আমি স্পষ্ট সদৌ অসম বাঙালি যুব ছাত্র ফেডারেশনে কবলৈ বিচাৰিছো, অসম অসমৰ মুখ্যমন্ত্রী তথা অসম আরক্ষী প্রশাসনক
যে ইউপির নিচিনা ঠায়ত যদি যোগী আদিত্যনাথে ধর্ষণের বিরুদ্ধে পুলিশক যদি এই ইনকাউন্টার করা যদি মানে এই নির্দেশ দিব পারে অসমত কিয়র কারণে নোয়ারে, ইয়া কি রাজনীতি মানে এই চলি আছে? কারণ যে আটজনে ধর্ষণ ধর্ষণের লগত জড়িত আছিল ইতিমধ্যে তিনজনক মানে অ্যারেস্ট করেছে, অ্যারেস্ট করি এখেত এই জেলত সময় জেলর পরা ওই কোর্টত লই তারিখের পর তারিখ জেল, তারপিছত কোর্ট, যখন জেলত বই খাব এই কার পয়সা খাব? আমারে পয়সা খাব? তাহলে এইবার লম্ফ জপ অসম সরকার বা প্রশাসনে বাদ দিয়ক, স্পটত ডাইরেক্ট ইনকাউন্টার করব লাগে। এনেকা ইনকাউন্টার কেবাটা অসমত হোক, অসমার খুঁয়ে করক, অনাগত দিনত যদি অসমত ধর্ষণ করা বন্ধ নহয় তেতিয়া আপনাদের সাব। এইটাই আমি মানে সদৌ অসম বাঙালি যুব ছাত্র ফেডারেশন কোকরাঝার জেলা কমিটির ফলের পর অসম সরকার বা প্রশাসনক আমি দাবি জানাইছো। কোকরাঝার জেলা নিখিল বড়ো ছাত্র সন্থার ফলের পর ঘটনার উপর আমি জগরিয়া করেছো, নিন্দা করেছো। যে যা 24 তারিখ রাতে যে তিনজন আর তেওর সতীর্থ যে কালফ্রেট দুজন মাইনর ছোয়ালীক যে মানে ফুসলাই লই পেলাই, যে জামাল খান, শেখ আবদুল্লাহ আর নূর আলম তখন যে গ্যাং রেপ করলে, ইয়ার উপর আমি কোকরাঝার জেলা নিখিল বড়ো ছাত্র সন্থার ফলের পর এই ঘটনার উপর আমি তদন্ত করার লগতে আমার যে মানে ফার্স্ট ট্রেক কোর্টত তেখেতসকলক লই যাব লাগে, ইয়ার কারণে আমি কোকরাঝার জেলা নিখিল বড়ো ছাত্র সন্থার ফলের পর আমি দাবি জানাইছো। কারণ বহুতবার মানে বারে বারে সেই ঘটনাবর হয়ে আছে, আজি প্রশাসন ফলের পর তেখেতসকলে যি মানে কই আছে যে এই ঘটনার উপর আমার যি মানে সকল সংগঠন লই পেলাই যে আজি ঘটনাটো লই পেলাই আমি আজি মানে রিলিজ করার কারণে যি মানে করেছো, ইয়ার কারণে আজি প্রশাসন ফলের পর আমি তেখেতসকলে কি কারণত তেখেতসকলের উপর কিয় দুর্বলতা আছে এই মানে তেখেতসকলক আমি প্রশাসনক জোরে করেছো যাতে এই ঘটনাক লই পেলাই কোনো দুর্বলতা নহয়, আর এই ঘটনাক লই পেলাই যাতে তেখেতসকলের যে আইনি ব্যবস্থা এই আইনি ব্যবস্থাটা তেখেতসকলের উপর ভালকে লব লাগে বলে আমি দাবি জানাইছো। আজি মানে এই তুরসিবিল অঞ্চলত হয়েছে যে কনমানি ছোৱালী দুজন মাইনর তেখেতসকলক পুছলাই লই গই পেলাই যে মানে রেপ করা হল, ইয়ার উপর প্রশাসনক মানে বারে বারে কইছো কি কি কারণে দুর্বলতা আছে, তেখেতসকলক আইনি ব্যবস্থা লব লাগে, আর তেখেতসকলক যে ফাস্ট ট্রেক কোর্টত লই যাব লাগে ইয়ার কারণে যি ব্যবস্থা আছে তেখেতসকলে লব লাগে। আর ইয়ার কারণে আমি কোকরাঝার জেলা নিখিল বড়ো ছাত্র সন্থার পালর পর বারম্বার কইছো এই কেস মানে যি মানে ঘটনাটো হল এই কেসের উপর যেতালেকে ন্যায় নাপায় আমি ইয়ার উপর আমি মানে সংগঠন পালর পর আমি মানে যেনেকেই হোক এই ঘটনার পর ন্যায় পাব লাগে বলে আমি দাবি জানাইছো।